আপনাদের যদি কোনো প্রশ্ন করা থাকে, প্রশ্নের কাজটা সেরে ফেলাই দেন। মেয়ে আমাদের ইয়ে রূপে গুণে কোনো অংশেই কম না। হ্যাঁ হ্যাঁ, রূপে গুণে তো অনেক সুন্দর। তার মা, তোমার নাম কি? আমার নাম জোসনা। জোসনা, তার মা তুমি কি গান গাইতে পারো? মাশাআল্লাহ, মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে। তোমার কি খবর, পছন্দ হয়েছে? বাহ বাবা, পছন্দ হয়েছে। তা তোমার কি খবর, পছন্দ হয়েছে বাবা? হ্যাঁ, আমার পছন্দ হয়েছে মাশাআল্লাহ। তুমি আসো, আসো বাবা, আসো। আমি বলছিলাম কি, এরকম রূপে গুণে সব মিলে তো মেয়ে পাওয়া যায় না। আবার আমরা বলে রেখে যাব, দেখা যাবো হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, মেয়েটা হাত ছাড়া হয়ে যেত। তা ঠিক, দেখেন তো মেয়েটাকে আজকে নেওয়া যায়। ভালো কথা, তাহলে বলে দেখি। তুমি কি বলো বলো? হ্যাঁ বাবা, আমি আছি। ঠিক আছে, চলো তাহলে। তা আপনার কি মত তা তার জানাইলেন না? আমাদের মেয়ে পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় ব্যাপার হলো যে এরকম সুযোগ তো বারবার আসে না। আমরা যদিও বিয়ের প্রস্তুতি নিয়ে আসি নাই, তারপরেও আপনাদের যদি অমত না থাকে তাহলে মেয়েরে আজকেই আমরা নিয়ে যাবো। আজকেই হবে, কোনো সমস্যা নাই। চাচা কি কর? আচ্ছা তাহলে মেয়েখানে একটু সাজাই গুজে রেডি দিলে তুই। উঠো উঠো তো মা। আরে সুন্দরী বোমা পাইয়া মনে হয় বাড়ি ছাড়তে ইচ্ছে করতেছে। হ্যাঁ ঠিকই বলছো বাবা, এত সুন্দর বোমা রেখে আর বাড়ির বাইরে যেতে ইচ্ছে করতেছে না, তাই তো বসে আছে। তা কাউসার কই? ভেতরে আছে। ও বোমা, ও বাড়ি মানে বসে ছাড়তে ইচ্ছে করতেছে। আচ্ছা আমি তো দেখে আসি। দেখে আসো বাবা, দেখে আসো। কিরে কাউসার, বউকে পেয়ে আর ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না? না ও ভাই, ঘর থেকে শুধু বাড়ি থেকে বের হতে মন চায় না। দেখো হ, তাহলে সে মেয়েটা কে? আমরা তো আটা পাই মেয়ে দেখতে আসছিলাম, আপনি দেখি একেবারে বসে যাইছে পড়ছেন। কি বিষয় ভাইজান, ব্যাপারটা হইলো কি, পরে দেখলে যে কেউ পছন্দ করে ফেলায়, যে কোনো মুহূর্তে বিয়ে হয়ে যেতে পারে। আর আমার বিশ্বাস আপনারা দেখে আপনাদেরও পছন্দ হয়েছে, তাই একদম বউবারে কমপ্লিট করে রাখছি, জানি একদম আপনারা বিয়ে করে নিয়ে যেতে পারেন এই আর কি। আমাকে পছন্দ হয়েছে বউ। পছন্দ হয়েছে তাহলে নিয়ে যায়। হ্যাঁ ভাইজা, আপনি যেটা ভালো মনে করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করেন, দিয়ে দেন। হ্যাঁ নিয়ে যান, তবে ওকে নয় একে। বলছেন কি? কোথায় আমার জন্ম হবে সেটাও আমার জানা ছিল না, আমি ছেলে হব না মেয়ে হব সেটাও আমার জানা ছিল না, আমার যে এরকম রূপ হবে তাতেও আমার কোনো হাত নেই, তারপরে কেন আমাকে নিয়ে এরকম, কেন আমার ঠিকঠাক বিয়ে হয় না? আপনারা শুধু রূপই দেখেন, কেন গুণটা দেখেন না? এই মেয়েটা আজ অসুন্দর, তাই বলে তাকে টুকরো টুকরো করে পানিতে ভাসিয়ে দিতে পারবে? নেন ভাসিয়ে দিন টুকরো টুকরো করে। যে রূপের মাঝে গুণ নেই সেই রূপ মূল্যহীন, রূপের জন্য সে কেবলমাত্র প্রতিদা বৃত্তি করা যেতে পারে, অন্য কিছু নয়। আপনারা সবাই তো সৌন্দর্যটাই আগে দেখেন, কেউ তো গুণের খবরটা নেন না? আর যদি আপনাদের কাছে গুণের কদর এতটাই বেশি হয়ে থাকতো তাহলে সমাজে কালো কুচিত কোনো
মানুষ, বিয়ের জন্য গলায় দড়ি দিত না, যৌতুকের জন্য কোনো শাশুড়ি তার ছেলের বউকে পুড়িয়ে মারত না। আমি এমনও দেখেছি কোটিপতির ঘরে কালো কুচ্ছিত মেয়ে জন্ম নিতে, আবার এমনও দেখেছি গরিব হতদরিদ্র সেই পরিবারে সুন্দর রাজকুমারীর মতো মেয়ে জন্ম নিতে। কিন্তু তোমার এই খেলা আজকে বন্ধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই খেলা এখনই বন্ধ করতে হবে। খেলা? কোন খেলার কথা বলছেন? আমাকে বিয়ে করবেন আপনি? ও হ্যাঁ, আমাকে তো আপনি বিয়ে করতে এসেছিলেন, আমার রূপ সৌন্দর্য দেখে সবাই আমাকে বিয়ে করতে যাবে। কিন্তু যখনই প্রশ্নটা আসবে আমার অতীতের দিকে, তখন আর কেউ আমার দিকে ফিরে থুতু পর্যন্ত ফেলবে না। জানতে চান আমার অতীত কে আমি? এই রূপ সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে এক কালো অন্ধকার জগৎ। এইভাবে কিন্তু সব কাস্টমার বিদায় হয়ে যাবো গা। শোন, আমার কাস্টমারের অভাব নাই, কাস্টমার নিয়া আমার কোনো চিন্তা করতে হইল না। তুই খালি টাকার বিষয়টা দেখ। আচ্ছা পারলি? ঠিক আছে, অ্যাডভান্স কর। আমি যাইবার পারবো না। আজকাল কিন্তু একটু বেশি কম সময় দিতে হবে। টাকা যত বেশি সময় তত বেশি। আমার সময় 2 ঘন্টা, 2 ঘন্টা ওভার হইলে টাকা আমারে ওভার দিতে হইবে। ঘাটাঘাটি করবোই না, তুই নিশ্চিন্তায় থাক। একদম সব ফাইনাল, মেয়ে ও অনেক পছন্দ করছে। এই যে না আপনার মেয়ের ঘুমটা, এবার ঘুমটা দিয়া পার করে দেন। আমার কাজ শেষ, আমি শাড়িটা পাশের রুমে ছেড়ে রেখে যাইতেছি। আমার মাল পানি যা দেওয়া দরকার তাড়াতাড়ি দিয়া দেন। তুই একটু চুপ থাক, কইছি তো তোর বাড়াই দিমু। এইবার এক টাকা কম নিই। শোনো মা, আমি কইছিলাম কি তুমি তোমার এত বড় উপকার করলা, অইলে একটু শাড়িটা পরে দিয়া যাও। শুনেন, আপনার বোনটা নিয়ে কোনো চিন্তাই করতে হবো না, কারণ এর আগে আমরা বহুত এইভাবে বিয়া করাইছি, অনেক দেখলেই একদম পছন্দ করে ফেলাবো। শুনে
খালি একটু মানে বাড়াই দেওয়া লাগবে আর কি, এই আর কি, বুঝছেন কি? আমারে কিন্তু আগে অ্যাডভান্স করতে হইল, তারপরে আমি কাজ শুরু করে দিই। ভাইজান, হ্যাঁ আপা, আপনাদের সব কথা আমি বুঝতে পারছি। এরকম ভাবে বিয়ে দিলে যদি পাত্রপক্ষ জানতে পারে তাহলে তো আমাদের আরো সমস্যা হয়ে যাব। আরে আপনার ভাইরে বোঝান, আমাকেও কেন কইতাছেন, তাই না? হ্যাঁ ভাইজান, তুমি একটু ভাইবা দেখো, আমার মনে হয় না যে এরকম করা ঠিক হবে। আরে না, এই ধরনের কোনো সমস্যাই হবো না, এই পর্যন্ত যে কটা বিয়া দিছি কোনো সমস্যা হয় নাই। এই শোনেন, এই আপনাকে পাত্রপক্ষ আর সময় হয়ে গেছে। আরে যান যান যান, তাড়াতাড়ি ঘরে যান, ওর সাথে নিয়ে আসেন। স্যার স্যার আসুন ভাই, যান। টাকার ব্যাপারটা, আমার মা, আমার মা ছিলেন একজন পতিতা। অবাক হবেন না, অবাক হবেন না, এখানে তো কাহিনী আছে। আমার মার কাছে অনেক অনেক মানুষ যাতায়াত করতো, এটা স্বাভাবিক, একজন পতিতার কাছে শত শত মানুষ যাতায়াত করবে। কারো রুশজাতক সন্তান আমি, সেটা তো আমার মা নিজেও জানে না। অনেক মানুষের যাতায়াত করতো, হবে হয়তো তাদের মধ্যে কেউ একজন আমার বাবা। যখন ধীরে ধীরে আমি বড় হতে থাকলাম, ওই সমাজটা না আমার একদম ভালো লাগতো না, আমার দম বন্ধ হয়ে আসতো। কিন্তু আমার মার কারণে আমি ওখানে থাকতাম। আস্তে আস্তে জ্ঞানবুদ্ধি হওয়ার পর ওই জগৎটা আমি ছেড়ে দিলাম, চলে আসলাম এখানে মানুষের সমাজে বসবাস করার জন্য। কিন্তু এখানে আসার পরেও ওই জগৎটা আমার পিছু ছাড়েনি। আমি তো মেয়ে মানুষ, শকুন চিলের মতো অনেকেই আমার দিকে থাবা বসিয়েছে, পেটের দায়ে এই পাত্রী বেছে নিয়েছি। ওনাকে দেখছে, ওনাকে বাংলা ভাষায় বলে দালাল, কিন্তু ওনার কারণে আমার এই পেটে দুপুর ভাত চায়। আপনি বলছিলেন না খেলা বন্ধ করে দিতে, দিলাম বন্ধ করে, নেবেন আমার দায়িত্ব, আমার অতীত বর্তমান জেনে নেবেন, ধরবেন আমার হাত। এই সমাজ কখনো নেয়নি, নেবেও না। আয় আয় আমার সাথে, আয়।